এই বিসিতেও তেল হয়, ঠিক আছে? এই বিসিগুলো, এই যে তেল, এই বিসিতেও তেল হয়, এই ফলেও তেল হয়, ঠিক আছে? বেসিক এখন বর্তমানে আছে 1200 টাকা, নতুন লোক আসলে সব 1500 টাকা বেসিকে আসবে, ঠিক আছে? যারা মালয়েশিয়ায় নেটের ব্যবস্থা কীরকম, তো নেটের ব্যবস্থা হচ্ছে এখানে যেরকম দুবাই, সৌদিতে, কাতারে আনলিমিটেড। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু বেসিক সম্বন্ধে কথা বলার জন্য ভিডিও করে নিয়ে এসেছি আর কি। তা তোমরা সবাই কমেন্ট করছো যে বেসিক এখন তো 1200 টাকা আছে, নতুন লোক গেলে 1500 টাকা দেবে কিনা। হ্যাঁ, তা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পারো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? এই চলো শুরু করা যাক। এই ফলে তেল হয় না, বিসিতে তেল হয়। তো এই যে বিসি তোমার দেখাচ্ছি, দেখো এই যে বিসি, এই বিসিতেও তেল হয়, ঠিক আছে? এই বিসিগুলো, এই যে তেল, এই বিসিতেও তেল হয়, এই ফলেও তেল হয়, ঠিক আছে? এই ফল যখন বেশি পেকে যায় তখন কাটার সময় এই বিসিগুলো ঝরে আর কি নিচেই পড়ে, ঠিক আছে? ওই জন্য এতেও তেল হয়, তোমার ফলেও তেল হয়, ঠিক আছে? এই হচ্ছে ইয়ে। তা এটা কোনো ব্যাপার নাই, তোমার হচ্ছে এই বিসি যখন তোমার যদি খুঁড়তে দেরি হয়ে যায় বা কালো হয়ে যায় তারপরেও তোমার এই বিসিতে তেল আসে। সবাই বলছে যে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি ভালো। হ্যাঁ, আমি কাজ করি সেমিডারবি কোম্পানিতে, ওই জন্য আমার কাছে এই কোম্পানিটা ভালো। আর যে কোম্পানি, যেসবগুলো লোকাল কোম্পানি আছে, যেরকম ফিল্টা আছে, আইবো আছে, ইউপি আছে, গ্লোবো আছে, এই কোম্পানিগুলোও ভালো, কিন্তু এই কোম্পানিগুলো একটু ছোট, ঠিক আছে? মালয়েশিয়ায় সবচেয়ে সেমিডারবি কোম্পানিটা বড় মালয়েশিয়ার ভিতরে, এটা কোম্পানিটার প্রচুর নাম আছে, ঠিক আছে? এই কোম্পানিটা সবচেয়ে বড়। তো যারা কমেন্ট করছো যে কোন কোম্পানি আইবো গ্লোবো ভালো কিনা, তা আমি বলবো সব ভালো, ঠিক আছে? ওখানেও এই পাম বাগানের কাজ, এখানেও এই পাম বাগানের কাজ, তার মধ্যে একটু পার্থক্য আছে, কারণ সেই পার্থক্যটুকু তো আমি তো তোমাদের সাথে ফালতু মিথ্যে কথা বলে আমার তো কোনো লাভ নেই, কারণ আমি থাকি এক কোম্পানিতে আর আমি আর এক কোম্পানির খবরটা আমি কী করে দেবো, না? তাই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছো। তাই চলো তাহলে কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো সাথে আজকে। তা সবাই জিজ্ঞাসা করছে যে বেসিক, বেসিক এখন বর্তমানে আছে 1200 টাকা, নতুন লোক আসলে সব 1500 টাকা বেসিকে আসবে, ঠিক আছে? যারা মানে আগামী মে জুনে যারা লোক আসবে তাদের সব বেসিক 1500 টাকা করেই দেবে, ঠিক আছে? তা আরও কিছু কমেন্ট করছে যে মালয়েশিয়ায় নেটের ব্যবস্থা কীরকম, তো নেটের ব্যবস্থা হচ্ছে এখানে যেরকম দুবাই, সৌদিতে, কাতারে আনলিমিটেড, সরি আনলিমিটেড না, ওখানে টাকা দিয়ে নেট মেরে তোমার হচ্ছে 1 জিবি 2 জিবি কিনে চালাতে হয়। মালয়েশিয়ার ক্ষেত্রে ওরকমটা নয়, মালয়েশিয়ায় আনলিমিটেড সিম পাওয়া যায়। মালয়েশিয়ার 25 রিঙ্গিত দাম একটা সিমের, আনলিমিটেড নেট 1 মাস তুমি যত নেট চালিয়ে পারো আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর কিছু ভাই কমেন্ট করছে যে তোমাদের কোম্পানি কি যাওয়া আসার আপ ডাউন টিকিট দেয় কি না। তা আমরা, আমার এই 6 বছর চলছে, আমি যখন একবার ছুটিতে বাড়ি গেছিলাম তখন আমার নিজের টাকায় টিকিট কেটে আমি বাড়ি গিয়েছিলাম। এখন কোম্পানি 2022-এ সিস্টেম চালু করেছে যে যারা ছুটিতে বাড়ি যাবে তাদের যাওয়া আসার টিকিট কোম্পানি দেবে, আপ ডাউন টিকিট কোম্পানির, ঠিক আছে? তোমাদের যে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ায় তো মেডিকেল চালু হয়ে গেছে, তো আমার বাংলাদেশেরা ভাইরা যেসব মালয়েশিয়া আসার জন্য পাসপোর্ট লাগিয়েছো মালয়েশিয়া পাম বাগানে, তোমাদের ওখানকার এজেন্টের কাছে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর নেপালের খবর তো বলতে পারবো না, তাহলেও নিলে সব জায়গায় লোক নেবে, কারণ মালয়েশিয়ার গভর্নমেন্ট তো লোক আনার জন্য ওরা মানে ঘোষণা করে দিয়েছে সরকার। তা যে যার এজেন্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারো, দেখো এই যে
রোজার পরেই লোক ঢকবে। আর সবাই বলছে যে স্যালারি, স্যালারিটা আছে কাজ হিসাবে, ঠিক আছে, এক এক রকমের এক এক রকমের কাজ এক এক রকমের টাকা দেয়, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে কাজ হিসাবে টাকা আর কি। তো আমি তো আগের ভিডিও বলেই দিয়েছি যে কোন কাজে কীরকম স্যালারি আসে আর স্যালারি কবে দেয়। আমাদের সেমিডারবি কোম্পানিতে স্যালারি তোমার হচ্ছে ধরো এটা এটা ধরো তোমার হচ্ছে এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের বেতনটা স্যালারিটা মে মাসের 2 তারিখে, 2 থেকে 3, এর উপরে আর যাবে না। আমি এসছি 6 বছরের মধ্যে, আমার মানে দেখা পর্যন্ত যেরকম যে 2 থেকে 3 তারিখ, এর ওপরে আর নিচে ওপরে যায় না, হায়েস্ট হলেও 4 তারিখ, এর ওপরে আর যায় না। কিন্তু স্যালারি নিয়ে কোম্পানিতে কোনো মানে ডিস্টার্ব নেই আর কি, ঠিক আছে। তাই এই কিছু কমেন্টের আমি উত্তর দিয়ে দিলাম। তাই ভিডিও যদি ভালো লাগে গাইজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মালয়েশিয়ার অম্বাগানের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর করো, প্রশ্ন করো, আমি ঠিক উত্তর দিয়ে দেবো কমেন্টে। কারণ আমিও তো কাজ করি, আমারও সেরকম টাইম পাই না, আমি যেটুকু টাইম পাই তোমাদের সাথে কিছু বলার জন্য শেয়ার করি আর কি, এটাই তো গাইস। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই খোদা হাফেজ।